সত্যি বলতে একটা সময় ছিল যখন ঢাকার পরিবেশটা আসলে এরকমই ছিল, আর ঢাকার অধিকাংশ এলাকা অনেক পরিচ্ছন্ন, অনেক গোছানো, একটা গ্রামীণ আবহাওয়া ছিল কোন একটা সময়, সেটা অনেক বছর আগের কথা। এরকম হাওয়ার বাওয়ার বা এরকম ঝিল আস্তে আস্তে করে শহরটা গিলে খাচ্ছে। বিশ্বাস করেন, সারাটা দিন ঢাকা শহরের বিভিন্ন চিপায়, বিভিন্ন গলিতে, রাস্তায় জ্যামে ঘামে অবস্থা পুরাই খারাপ। এতটা বাজে ফিল হচ্ছিল যে হেলমেটের ভিতরে পুরো মাথাটা ঘামতেছিল। ছোট্ট একটা পিচ্ছি মাঝে আছে, মাঝের সাথে একটু কথা বলে, তুমি কিভাবে চালাও? চক্কর চক্কর বলতে কিরকম চক্কর? হ্যাঁ, ও তো তুমি ঘন্টা হিসেবে চালাইবা, ঘন্টা কত করে রাখো? বিসমিল্লাহ পড়বো রে ভাই, আবার কিরে এমন এমন করে কেন? হ্যাঁ, তোমার নাম কি? রাব্বি। সবসময় তো বাইক চালাই, বাইকের উপরে থাকি, তো আজকে বাইক চালাতে চালাতে সবার খুব পরিচিত একটা জায়গা, খুব কমন একটা জায়গা। গাইস, এই জায়গাটা দেখে কি কারো বিশ্বাস হবে যে এই জায়গাটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে এবং এই জায়গাটা সাউথ সিটি কর্পোরেশন আন্ডারে? এত জোস একটা জায়গা এবং বসার টলটলে পানি, একদম ফ্রেশ পানি বলা যায়, কারণ এটা দেখে অনেকেরই মনে হতে পারে যেটা ময়লা পানি, আসলে না, পানিটা একেবারেই ফ্রেশ, খুব স্বচ্ছ একটা পানি। তো আমার মতো অনেকেই হচ্ছে এখানে নৌকায় ঘুরতে আসছে, তো আমারও খুব ইচ্ছে করলো, যার কারণে আমি দেখা যাচ্ছে কিনা যাই না, ওই যে অনেক দূরে আমার বাইকটা রেখে এই যে আমার ছোট্ট মাঝি, এই ছোট্ট মাঝিকে নিয়ে বোট রাইড করতে বের হয়েছি। রাব্বি হচ্ছে আমাকে এই বোট রাইডিং করে ঘুরাচ্ছে পুরো এলাকাটা। যেটা হয় মাঝে মধ্যে যে বাইক রাইড করতে করতে অনেক সময় একঘেয়েমি লাগে, তারপরে ঢাকার মধ্যে একটা পরিবেশে এমন একটা এনভায়রনমেন্ট আর এরকম একটা ফ্রেশ জায়গা, ফ্রেশ এয়ার, এটা লোভ সামলানো আসলে একটু কঠিন ব্যাপার। তো আমার ছোট্ট মাঝি রাব্বি আর আমি, আমরা দুজন মিলে এই নৌকায় ঘুরতেছি, যে ফিলটা আসলে অনেক জোস, খুবই ভালো লাগতেছে। আর ওইখানে অনেক কাপল দেখা যাচ্ছে, আর আমার পিছনে আরও অনেকগুলো নৌকা, প্রায় 10-15টা নৌকা এই পানির মধ্যে। এটা এক ধরনের ঝিলের মতো, 20টা নৌকা। আচ্ছা, এই পুরো ঝিলের মধ্যে হচ্ছে 20টা নৌকা। এলাকার নাম কি রাব্বি? শুকনা ট্যাংরা। শুকনা ট্যাংরা, এটার নাম তো ভিজা ট্যাংরা হওয়ার দরকার ছিল। এ দেখছো ট্যাংরা তোমার পুরোটাই তো এই যে পানির মধ্যে আছে। গাইজ, একটা জিনিস বিলিভ হবে কি না যায় না, আমি এই যে এখানটায় নৌকার উপরে বসে আছি, এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রুফ, বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাই, ওই যে দূরে জাস্ট আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে অনেক দূরে, বাংলাদেশ ব্যাংকের পুরো ভবনটাই দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি। বিশ্বাস করেন, সারাটা দিন ঢাকা শহরের বিভিন্ন চিপায়, বিভিন্ন গলিতে, রাস্তায় জ্যামে ঘামে অবস্থা পুরাই খারাপ। এতটা বাজে ফিল হচ্ছিল যে হেলমেটের ভিতরে পুরো মাথাটা ঘামতেছিল। এই যে হেলমেটটা এখানে রেখে দিছি। সত্যি বলতে একটা সময় ছিল যখন ঢাকার পরিবেশটা আসলে এরকমই ছিল, আর ঢাকার অধিকাংশ এলাকা অনেক পরিচ্ছন্ন, অনেক গোছানো, একটা গ্রামীণ আবহাওয়া ছিল কোন একটা সময়, সেটা অনেক বছর আগের কথা। আমরা এখন যে জায়গাটাতে আছি এটাও ঢাকা শহরের অধীনে পড়ছে জায়গাটা, এবং এইভাবেই এরকম হাওয়ার বাওয়ার বা এরকম ঝিল আস্তে আস্তে করে শহরটা গিলে খাচ্ছে, এবং প্রতিদিনই আবাসন বাড়তেছে, মানুষ নতুন নতুন ঘরবাড়ি করতেছে, রাস্তাঘাট হচ্ছে। এবং এই যে রাস্তা দিয়ে আমি এখানে এসে থামলাম, এই রাস্তাটাও ছিল না, এই রাস্তাটা হয়েছে মাত্র 1-1.5 বছর। আদারওয়াইজ এখানে এসে এই নৌকা চড়ার কথা না, এখানে যারা চাষবাস করেন বা আশেপাশের যে মানুষগুলো আছেন শুধু তারাই এলাকায় আসেন এবং তারাই এলাকা দেখেন। তো এই রাস্তাটা হওয়ার কারণে এই শহরের মানুষগুলো, বিশেষ করে বাসাবো, নন্দীপাড়া, তারপর বনশ্রীর কিছু মানুষ, মানিকদের কিছু মানুষ, আর এইদিকে ড্যামরা মানুষের সাথে একটা লিঙ্ক রোড বলা যায় এই রাস্তাটা, যেটা নিঃসন্দেহে মানুষের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো মাঝে মধ্যে যেটা হয় আসলে এরকম কোনো এনভায়রনমেন্ট দেখলে আমি একটু বসি, দাঁড়াই, একটু নিজেকে সময় দিই। তো আজকের অনুভূতিটা অনেকটা এরকম, আমি আমার এই যে ছোট্ট মাঝি
রাব্বি আর আমি আমরা দুজনই ছোট্ট নৌকায় করে বের হয়েছি ঘোরার জন্য। যদিও অনেকেই অনেক বড় বড় নৌকা নিয়ে গ্রুপ করে ঘুরতেছে, সবার ঘুরে ঘুরে দেখে আসলে ভালো লাগতেছে, এবং আমি একা রাইড করতেছি এটাও আমার কাছে ভালো লাগতেছে। আমার ইচ্ছে করতেছে যে আমি অনেক লম্বা সময় ইনফ্যাক্ট সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে যাই, আড্ডা দিই, মজা করি, ভালো লাগতেছে আমার কাছে। কিন্তু এটা আসলে সম্ভব না, কারণ আমি সন্ধ্যা পর্যন্ত থাকতে গেলে আমার মানি ব্যাগে কুলাবে না, রাব্বিকে অনেক টাকা দিতে হবে। তো এখন আমরা ব্যাক করতেছি, আমার পিছনে অনেক লম্বা একটা জায়গা। এই ঝিলের শেষ প্রান্তে হচ্ছে গিয়ে ড্যামরা। এই ঝিলটা হচ্ছে আবার শীতলক্ষ্যা নদীর সাথে সংযুক্ত, আর পানিটা সম্ভবত এই কারণে অনেকটা স্বচ্ছ এবং পরিষ্কার পানি, ফ্রেশ পানি, এটা বোঝাই যাচ্ছে, কারণ বর্ষার পানি অনেক টলটলে হয়। আর একই সাথে একটা বাতাস পাচ্ছি, মিষ্টি একটা বাতাস, যেটা আসলে ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট মনে করি আমি। যাই হোক, আমার ছোট্ট বোট রাইডিং, আমার একা একা ঘুরে ঘুরে আমি যাই না কেমন লাগতেছে, কারণ ফ্রেন্ড সার্কেল থাকলে, বন্ধু বান্ধব থাকলে একটু আওলা ঝাউলা আড্ডা দিয়ে হইচই করে মজা করে সময়টা কাটানো যেত, ওইটা এক ধরনের মজা। পানিতে লাফালাফি করা যেত, ঘুসল করা যেত। আর আমার এই ছোট্ট বোট রাইডিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ সবসময় তো হচ্ছে বাইকের সামনে থেকে সামনের মিটার দেখাই, রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম, হর্ন, এইসব দেখে দেখে আসলে অনেক সময় আমি নিজেও বিরক্ত হয়ে যাই। দ্যাটস একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট প্লেস, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট অনেস্টলি স্পিকিং আমার খুবই ভালো লাগছে, আমি অনেক এনজয় করেছি। বাট আমি কখনো সময় পেলে আমার ইচ্ছে আছে যে আমি এখানে আসবো, এসে একটু মাঝে মধ্যে হয়তো এন্ড অফ দ্য ডে লাইক ইভিনিং, সন্ধ্যার আগ মুহূর্তে আমার এই প্লেসটা অনেক ভালো লাগবে, এবং আমি এটা নট অনলি মি, এটা আসলে সবারই ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা এটা। তো আপনার যদি সময় পান, কখনো ইচ্ছে হয় যে আসলে ঢাকার মধ্যে থেকে আপনারা বোট রাইড করবেন, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন, কারণ খারাপ লাগবে না, জায়গাটা আসলেই সুন্দর, অনেক জোস, কারণ এই বর্ষার চকচকে পানি, তার মাথার উপরে নীলচে আকাশ, এই সাদা মেঘ, পুরো ব্যাপারটাই হচ্ছে জাস্ট ওয়াও। সো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই, আল্লাহ হাফেজ।